কেঁদো না গঙ্গা, আর একটুখানি আছে, আমি ঠিক ভেঙে দেব। কি হয়েছে গঙ্গা? কিছু হয়নি। গঙ্গা, গঙ্গা, কি হয়েছে? তোমার বমি করছো কেন? গঙ্গা, কি হয়েছে বলো। গঙ্গা, কি হলো গঙ্গা? ওভাবে কি দেখছো তুমি আমার দিকে? আমি যেভাবে বমি করলাম তুমি বুঝতে পারলে না? না, আমি কিছু বুঝতে পারছি না। তুমি বাবা হতে চলেছো। বাবা? এই ব্যাপারটা জানতে পারলে বাড়িতে সবাই কত খুশি হতো বলো। আর তুমি এই অবস্থায় বাড়িতে না থেকে কিরকম পরিস্থিতিতে ফেঁসে গেছো, খুব কষ্ট হচ্ছে না তোমার গঙ্গা? তুমি চিন্তা করো না, এরকম একটা আনন্দের মুহূর্তে তুমি এভাবে মন খারাপ করো না। যেভাবেই হোক আমরা দুজন এখন তো একসাথেই আছি, সেটাই আমার কাছে অনেক, এটাই আমার কাছে অনেক। এই বাড়িতে আসার পর এত খুঁজেও ওই কালচক্র আমি খুঁজে পাইনি, তারপর যাও বা দেখতে পেলাম তাও হাত থেকে বেরিয়ে গেল। রাজশেখর ওটা ঘরের কোথায় লুকিয়ে রেখেছে জানতেই হবে, কালচক্র আমাকে খুঁজে বের করতেই হবে। দিদি, গঙ্গা দিদি, তুমি এখানে আছো? তোমাকে মাধবদা খুঁজছে। উনি কেন খুঁজছেন? কিসের জন্য জানি না, তবে তোমাকে বলতে বলল, গিয়ে জিজ্ঞেস করো কেন খুঁজছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কি হচ্ছে বাবা, এরকম অন্ধকারে বসে আছো কেন? কিছু বলছো না কেন? আরে বাবা, বাবা ওঠো, বাবা এখানে কেন বসে আছো? আমার মেয়ে গঙ্গাকে কোথায় রেখেছো মা? তোমার পা ধরে ভিক্ষে চাইছি, আমার মেয়েকে ছেড়ে দাও মা। ও কোথাও থাকলে ওকে বাড়ি নিয়ে চলে আসো মা। গঙ্গা কষ্ট ছাড়া জীবনে আর কিছু পায়নি, কষ্টের পালা শেষ করে সবে নতুন জীবন শুরু করতে চলেছে। ওকে খুশি থাকতে দাও মা, ওকে ছেড়ে দাও মা। হ
কি হলো বাবা, তুমি আমার ব্যাপারে এভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? আমি নন্দিনী নই, গঙ্গা। কি হয়েছে তোমার বাবা? না, তুমি গঙ্গা নও, তুমি নন্দিনী। তুমি নন্দিনী বলে সবাইকে ঠকিয়ে চলেছো, কিন্তু আমি তোমার আসল রূপটাকে চিনে ফেলেছি। তুমি নন্দিনী বলে তোমায় আমি চিনে ফেলেছি, প্রতিশোধ না নিয়ে আবার গঙ্গাকে ছেড়ে দাও মা। তোমার জন্য গঙ্গা কত কষ্ট পাচ্ছে জানো, কিন্তু ও তোমাকেই ভগবান বলে ভরসা করে। কিন্তু তুমি ওর রূপ ধরে এই বাড়িতে এসে ওর জায়গাটাই কেড়ে নিলে মা। গঙ্গা ভালো থাকুক এই আশীর্বাদ করার বদলে তুমি ওর জায়গাটা কেড়ে নিলে। আমার আর গঙ্গার ব্যাপারে আপনাকে কোনো কথা বলতে হবে না। গঙ্গাকে আমি যা কষ্ট দিয়েছি তার বদলে ওকে কিভাবে খুশি করতে হয় সেটাও আমি ভালো মতো জানি। আমার ব্যাপারে সত্যি কেউ জেনে গেলে আমি তাকে কোনোদিন জীবিত ছাড়ি না। আমার আপনাকেও জীবিত রাখা উচিত না, কিন্তু আপনার ক্ষতি করার কোনো ইচ্ছে নেই আমার, আর তার কারণ হলো আপনি গঙ্গার বাবা। গঙ্গার কোনো ক্ষতি করব না আমি। আমার কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আমি গঙ্গাকে সুরক্ষিত অবস্থায় ছেড়ে দেব, কিন্তু ততক্ষণ আমি যে নন্দিনী সেটা আপনি কাউকে বলতে পারবেন না। আর যদি আপনি সেটা বলেন আমি আর কোনো দয়া মায়া দেখাবো না, কাউকে ছাড়বো না আমি। গঙ্গা আর ওর পরিবারের ভালো চান তো চুপ করে থাকবেন, মনে রাখবেন কথাটা। বাদ দিয়ে বাকি সব রুম খোঁজা হয়ে গেছে, আজকে এই রুমেই খোঁজ করি।